লক্ষ্যে লাভের আশায় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দুয়ারে সরকারের লম্বা লাইনে ঘরের লক্ষ্মীরা। মুখ্যমন্ত্রী ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার দুয়ারে সরকারের মূল আকর্ষণ বলেই জানাচ্ছেন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা ঘরের লক্ষ্মীরা। হলদিয়ার জয়নগর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের অনুষ্ঠানে ভিড় করেছে গ্রামবাসীরা। সরস্বতী ভাড়ার শূন্য, তবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। তপশিলি জাতি উপজাতি হলে মাসে 1000 টাকা এবং সাধারণ মহিলা হলে 500 টাকা ভাতা হিসাবে পেতে চলেছেন তারা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার জয়নগর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠানে লম্বা লাইনে গ্রামের লক্ষ্মীরা মাঝে মধ্যে প্রবল বৃষ্টিতে দীর্ঘ লাইনে অনেকেই ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে। সুন্দরভাবে প্যান্ডেল করে অনুষ্ঠান শুরু করলেও প্রয়োজনের তুলনায় তার যত সামান্য মাত্র। জয়নগর হাই স্কুল মাঠে এবং স্কুলের ক্যাম্পাসের মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে দুয়ারে সরকার প্রোগ্রাম, আমাদের জয়নগর গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকারি প্রোগ্রাম হচ্ছে। এখানে কতগুলো গ্রামের লোক এখানে আছে? এখানে 8টা সংসদের। তার মানে কতগুলো গ্রাম হবে? 4টা গ্রাম আছে। এটা কোন জায়গায় হচ্ছে আপনাদের অনুষ্ঠান? এটা জয়নগর হাই স্কুল। এখানে কখন থেকে শুরু করেছেন? আমরা এখানে শুরু করেছি 9টা থেকে, সকাল 9টা থেকে। হ্যাঁ, আচ্ছা। তো লোকজনের সাড়া কেমন পাচ্ছে? না, লোকজনের প্রচুর সাড়া, মানুষ খুবই আনন্দিত। এই যে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী, এটাতে প্রচুর মানুষ উৎসাহিত এবং প্রায় 4টে থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে ফর্মটা নেওয়ার জন্য। ভোর 4টা থেকে? ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছে লাইন। তো তাদেরকে কীভাবে সুস্থভাবে কার্ডগুলো বিলি করেছেন, যে ফর্মগুলো? হ্যাঁ, ফর্মগুলো আমাদের এখান থেকেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার ফর্মগুলো ফিল আপ করে আবার এখানেই জমা নেওয়া হচ্ছে। তাদের কীভাবে সহযোগিতা করছেন? আমাদের এখানে গ্রামের কিছু আমাদের সঙ্গে যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তারা আছে, এবং তাদের সঙ্গে এই ফর্মগুলো ফিল আপ করে দেওয়ার জন্য যারা ফর্ম ফিল আপ করতে পারছে না তাদেরকে সহায়তা করছে, তারা ফিল আপ করে দিচ্ছে, এসে ওরা জমা দিচ্ছে। এরকম কি হয়েছে যে ফর্ম পাওয়া যাচ্ছে না এরকম বলছে কিছু? না না না, ফর্ম আমরা হিউজ সাপ্লাই দিচ্ছি, এই তো মানুষ আসছে আমরা পরপর সাপ্লাই দিয়ে দিচ্ছি। মানে এমনই অভিযোগ করছে কিছু? না না না, এটা কেউ হয়তো এখানে গেছে ফর্মটা শেষ হয়ে গেছে আবার ফর্ম এনে আবার দেওয়া হচ্ছে। আমাদের এখানে 4টে পর্যন্ত চলবে, 4টের পরেও যদি মানুষ এখানে থাকে তারপরেও আমরা নেবো জমা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।